আচ্ছা, হাতে আমি যেটা নিছি অ্যাজ লাইক অ্যাজ টোটালি একটা ফুটবলার মতো দেখতে, পুরাই ফুটবল। এটার নাম হচ্ছে মরা নাকি, উনি কিনছে হচ্ছে 60,000 টাকা দিয়ে, বেচবে হচ্ছে 12,000 টাকা। এত লাভ ভাই কেমনে করেন ভাই? এগুলোর ওজন কেমন মাইপা দেখছেন কখনো? হ্যাঁ, দুইটা মিলে 1.5 কেজি হবে। হ্যাঁ, এই যে আপনারা দেখেন যে পরীক্ষা বাদ দিয়ে হাটে ঘুরে দেখছেন, সবচেয়ে দাম বেশি এটা 2,20,000 টাকা। স্টাইলিং লাউরি 2,20,000 করে জোড়া। আমার কাছে এই প্যাডটা খুব সুন্দর লাগতেছে ভাই, এইগুলোর নাম কি ভাই? এই হাটে ঘুরা বাদ দিয়ে একটু পড়াশোনা ঠিক মতো করো, এসএসসি পাস কি করবা? দেখছেন পাখাই অন্যরকম, অবশ্যই 7 থেকে 8 ঘন্টা উড়বে, নিচে উড়বে না তবে মাটির নিচ দিয়া। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত। তো দর্শকবৃন্দ, আমরা এখন আছি হচ্ছে টঙ্গী বাজার কবুতরের হাটে। তো হাটে আজকে কিছু ফ্যান্সি কবুতর উঠছে, আরো অনেক কবুতর উঠছে। কি কি কবুতর উঠছে, কেমন দাম, চলেন দেরি না করে দেখা শুরু করি। তো এখন আমরা একজোড়া কিং দেখতেছি ভাই, এগুলা কি কিং ভাই? মডানা কিং, মডানা কিং। এটার দাম কেমন চাচ্ছেন ভাই? চাচ্ছি মাত্র 12,000 টাকা কথা ভাই। এটা হচ্ছে মডানা কিং, উনি বলতেছে 12,000 পড়বে, ঠিক আছে? এটার নাম হচ্ছে মরা নাকি, উনি কিনছে হচ্ছে 60,000 টাকা দিয়ে, বেচবে হচ্ছে 12,000 টাকা। এত লাভ ভাই কেমনে করেন? বাচ্চা করছি। আচ্ছা আচ্ছা, পালছি না। ও 2 বছর পালছেন, বাচ্চা করছে, তাহলে লস হয় নাই? না না, লস হয় নাই। আচ্ছা, কয়টা বাচ্চা করছেন এই জোড়ার ভাই? 6 পেয়ার করছেন। এইটা কি কিং ভাই? এটা মডার্ন কিং, এটা হোম ব্রিড বাংলাদেশের, আর বাহির। আচ্ছা, এটা হচ্ছে হোম ব্রিড বাংলাদেশের একটা মডার্ন কিং। তো এই এইটার, এটা তো মেল মনে হয়, এটা না? এটা মেল, এটা এটা ফুল। আচ্ছা, এই এই এটার প্রাইস কত আছে? মাত্র 8,000 টাকা। এটার দাম চাচ্ছেন মাত্র 8,000 টাকা ভাই? এগুলোর ওজন কেমন মাইপা দেখছেন কখনো? বাংলাদেশে যেটা ব্রিড করা ওইটা, ঠিক আছে? এটা উনি জোড়া চাইতেছে হচ্ছে 8,000 টাকা, ঠিক আছে? এই আর কি, জোড়া 8,000 টাকা চাইতেছে। কবুতর গুলোর কালার একটু অন্যরকম, চিলা চিলা টাইপের একটা কালার, ঠিক আছে? এবং অবশ্যই 7 থেকে 8 ঘন্টা উড়বে, নিচে উড়বে না তবে মাটির নিচ দিয়া, ঠিক আছে? এই তুই স্কুল বাদ দিয়ে হাটে আসুক কে? ভাই পরীক্ষা দিয়ে আইলাম। তো পরীক্ষা দিয়ে কেউ হাটে আসে? আরে ভাই আইলাম এমনি ঘুরতে। হ্যাঁ, এই যে আপনারা দেখেন যে পরীক্ষা বাদ দিয়ে হাটে ঘুরে দেখছেন, কিনতে আসি ভাই, বাচ্চা পরীক্ষা বাদ দিয়ে হাটে ঘুরে, এইসব করা মানে এই যে তোর বাসায় দেখবে তারপর তোর ধরবে, বুঝছো? কিনতে আসি, ধরা খাইছে পরীক্ষা বাদ দিয়ে হাটে আইসা ঘুরে। এটা হচ্ছে, এটা কি কিং ভাই? এটা মিলি বার্কিং। এটা হচ্ছে মিলি বার্কিং। এটার প্রাইস কত ভাই? এটা তার 4,000 টাকা। এটার দাম চাচ্ছে হচ্ছে 8,000। এটা মেল, এটা হচ্ছে মিলি বার্কিং, উনি চাচ্ছে হচ্ছে 8,000, ঠিক আছে? ডিম বাচ্চা রানিং আছে বলে। এগুলোর বয়স কেমন? এটা এখন তো 4 বার বাচ্চা করছে। 4 বার বাচ্চা করছে। আচ্ছা আচ্ছা, এটা 4 বার বাচ্চা করছে। এখানে আছে হচ্ছে ব্ল্যাক কিং, ব্ল্যাক কিং মেলটা রানি আর ফিমেলটা না আছে তার আছে। আচ্ছা, মেলটা আরো বড় হবে, এটা ব্ল্যাক শো কিং। আচ্ছা, ব্ল্যাক শো কিং। আমরা এবার এটাও 8,000 বলতে দব বাইরে, ডবল ইয়ার মাপ। আচ্ছা আচ্ছা আচ্ছা, নটটা হচ্ছে বাইরের না? আচ্ছা, এই সাইডে আছে, এগুলা কি ভাই? এটা তো সিরাজির মতো লাগতেছে, কিন্তু কালারটা লাহোরি। এটা হচ্ছে স্টাইলিং লাহোরি, সবচেয়ে দাম বেশি এটা 2,20,000 টাকা পুরো আছে। স্টাইলিং লাহোরি 2,20,000 করে জোড়া ছিল, আপনার কেনা ছিল 2,20,000, এখন বেচবেন কত? এটা না, আমি আর বংশ করছি না, এটা চাচ্ছি মাত্র 12,000। এটা চাচ্ছেন 12,000? বাজার পড়ছে, বাজার পড়ছে। আচ্ছা, এইটা এইটা কি, এই পটারের জোড়া দাম কত? এটা চাচ্ছি মাত্র 4,500। 4,500 টাকা যাচ্ছেন পটারের জোড়াটা? তারপরে এই সাইডে এগুলো কি আপনার? এটা হচ্ছে ইন্দোনেশিয়ান কালারের প্রোমানিয়ান পটারের মাদি। এটার প্রাইস কেমন? 4,000 টাকা। এটা চাচ্ছেন 4,000?
এগুলোর কি এরকম পটরের মতো গোলাপ ফুলে? গোলাপ ফুলে এগুলোর গোলাপ ফুলে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর কবুতর। আমার কাছে এই পেয়ারটা খুব সুন্দর লাগতেছে ভাই। এইগুলোর নাম কি ভাই? এটা মোড়ানা। এটার নাম হচ্ছে মোড়ানা। মাশাআল্লাহ অনেক সুন্দর কবুতর। এই এই ইটার নাম হচ্ছে মোড়ানা, ঠিক আছে? প্রাইসটা এখানে বলার মতো আমাকে কেউ নাই, ঠিক আছে? যদি থাকতো তাইলে হয়তো বা প্রাইসটা আপনাদেরকে বলতে পারতাম, বাট কাঁচার আশেপাশে কেউই নাই। সুখবিন্দ, ভিডিওর সাইডে কথা বলতেছিলাম তখন ওর সাথে, ও আজকে এসএসসি পরীক্ষা দিছে, আজকে শেষ পরীক্ষা ছিল, তো শেষ পরীক্ষা দিয়ে হাটে এসে বসছো। তো এখন কি হাটে এসে আগে কবুতর কিনতেছো? কবুতর দেখলাম, আচ্ছা কবুতর দেখলাম, ভাল লাগে নাই। তুমি একটু আগে বললা রিং কিনতে আসছো। ধানমন্ডিতে তো কত কিলো পড়ছো তোমার, আর কত কিলো খেলা ছিল? 51 কিলো খেলা ছিল আমার বাসা থেকে, প্রায় 70 কিলো। পরে আমি 43 কিলো পাল্লা দিয়ে ডাইরেক্ট 70 কিলো মেরে দিছে। আচ্ছা, পরে কয় কবুতর আসছে? 10 কবুতর, 5 কবুতর। 10 কবুতর থেকে পরে 5 কবুতর আসছে? 7-8 পরে, সব 7-8 পরে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি তো অনেক খুশি তাহলে। আচ্ছা আচ্ছা, যাই হোক, ঠিক আছে, ও অনেক খুশি ছিল যে ওর একটা ভালো রেজাল্ট হয়েছে। এখন মনে করো এই হাটে ঘুরা বাদ দিয়ে একটু পড়াশোনা ঠিক মতো করো, এসএসসি পাস কি করবা ইনশাআল্লাহ। হ্যাঁ, তো যাই হোক, ও এসএসসি তে ভালো রেজাল্ট করুক, এবং এরকম পরের বার যদি তোমার এরকম পাওয়া যায় কলেজ বাদ দিয়ে হাটে ঘুরতেছো, তখন কি হবে? পানিশমেন্ট হবে। তো যাই হোক, আমরা সামনের দিকে যাই। এগুলো হচ্ছে হাউস পিজিয়ন ভাই, এগুলো কেমন চাচ্ছেন? 4000 চাচ্ছেন এই জোড়াটা? একদম 4000 হাউস পিজিয়ন কিং। উপরেটা কিং ফিক্স 2500, এই জোড়াটা ফিক্স 3000, এই জোড়াটা উনি ফিক্স 3000 চাইতেছে, ঠিক আছে? কালো দুটো হচ্ছে জার্মান শিল্ড। আচ্ছা আচ্ছা, এটা আউল শাটি। আচ্ছা, কোনটার প্রাইস কেমন? আচ্ছা, জার্মান শিল্ড হচ্ছে 2000, এগুলো হচ্ছে 2500 করে। আমি এগুলো একটু আপনাদেরকে পাখাটা দেখাই, পাখাগুলো মনে হয় যেন তার মানে কেউ ছবি এঁকে দিছে। আপনারা দেখেন পাখাটা, দেখছেন? এটা কি অ্যাকচুয়াল মার্কিং? এটা অ্যাকচুয়াল মার্কিং না? আচ্ছা, এই যে দেখেন, দেখছেন পাখাই অন্যরকম। এগুলোর জোড়া 2500 করে। আপনি কি প্রত্যেক হাটে আসেন? আচ্ছা, কবুতর যদি মনে করেন কেউ আপনার থেকে নিল, ঠিক আছে, এরপরে মনে করেন কবুতর ডিম পারতেছে না, তখন কি হবে? আপনি কি চেঞ্জ করে দিবেন? চেঞ্জ করে দিবেন, অবশ্যই চেঞ্জ করে দিবেন। ভাই তারা এই কবুতরটা দেখেন, একদম সেম গররার মতো লাগে দেখতে, সাইডের পাখাগুলো সাদা, এই যে সাদা, ঠিক আছে, এই যে সাইডের পাখা সাদা। 2500 টাকা এগুলো উনি বলছে, 2500 করে জোড়া, ঠিক আছে? জার্মান শিল্ড হচ্ছে 2000 টাকা। জার্মান শিল্ড হচ্ছে 2000 একটা। তো দর্শকবৃন্দ, ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।